প্রবাসী যারা হাজবেন্ডরা বাইরে থাকে তারা তো বউদেরকে ওরকম শারীরিক চাহিদা যে তাদের যে একটা শরীরের যে একটা শান্তি থাকে বউরা তো তাদেরকে বউদেরকে তারা দিতে পারে না এটাই তাদের দুঃখ আর কি মেয়েদের আর কিছুই না তারা খাবার বলেন পোশাক বলেন কোনো কিছুরই অভাব হয় না শুধু তাদের ওই একটাই কষ্ট যে হাজবেন্ডরা যেটুকু প্রয়োজন সতটুক মেয়েদেরকে দিতে পারে না এতটুকুই তাদের কষ্ট সারাদিন কাজ করে কাজের ব্যস্ততায় থাকে সাংসারিক কাজে কিন্তু যখন রাত্রেবেলা ঘুমাইতে যাই তখন হাজবেন্ডের বিভিন্ন স্মৃতি মনে পড়ে কিন্তু ওই যে হাজবেন্ডকে কাছে পাচ্ছি না ওইটাই অনেক কষ্টদায় আর কি রাতটা পার করতেও অনেক আমাদের কষ্ট হয়ে যায় প্রবাসী মেয়েদের হাজবেন্ডরা যারা বাহিরে থাকে তাদের ওয়াইফদের জন্য আমি এই কথাটা বলছি আমার ক্ষেত্রে যা হয় সবার ক্ষেত্রেই তা আমার হাজবেন্ড প্রবাসে থাকতো আচ্ছা আমি বাংলাদেশে থাকতাম এগুলো নিয়ে আর কি একটু ঝামেলা হয়েছিল যেমন ঝামেলা বলতে কি উনি প্রবাসে থাকতো উনি ঠিকমতো আর কি সময় দিত না খোঁজখবর নিত না এগুলো নিয়ে আর কি আমার একটু ঝামেলা প্রবলেম হয় কারণ আমার হাজবেন্ড প্রবাসে থাকে আমি তাকে দেখি না সে আমাকে দেখে না আমাকে যদি একটু সময় না দেয় আমিও তো একটা মেয়ে মানুষ আমারও তো ভালো লাগে না সেজন্য আর কি এখন আমি একটু ডিপ্রেশনে আছি খোঁজ খবর নিচ্ছি কিন্তু উনি ওরকম ভাবে যে একটা সময় দিয়ে কথা বলে আন্তরিক ভালোবাসা সেরকম আমি তার কাছে পাচ্ছি না মানে উনি বিয়ে করার পর পরই চলে গেছে হ্যাঁ বিয়ে করার 3 মাস পরে উনি চলে গেছে চলে গেছে আপনাদের সংসার জীবন 3 মাস ছিল জি আচ্ছা যেহেতু আপনাদের বলছিলেন যে আপনাদের বিয়ের 3 মাস পর তিনি প্রবাসে চলে যায় কতদিন ভালো সম্পর্ক ছিল কতদিন ভালো ছিল সম্পর্ক ছিল প্রায় 2 থেকে 2.5 বছর ভালো সম্পর্ক ছিল এর মাঝে কি এসেছেন তিনি না না আসেননি না আচ্ছা তো ওখান থেকে সবকিছু আপনাকে মেইনটেনেন্স করতে যা প্রয়োজন ছিল টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা খাবার দাবার সম্পূর্ণ কোনো কিছুর অভাব ছিল না কিন্তু উনি একটু ফ্যামিলিগতভাবে উনি আমাকে সময় কম দিচ্ছে আমি যে তার পরিবার একজন সে ওটা এত একটা মনে করতো না তার কাজ নিয়ে সে ব্যস্ত থাকত আচ্ছা আমাকে সময় কম দিচ্ছে আমি বলছি যে তুমি যেহেতু তোমাকে আমি রেগুলার কাছে পাচ্ছি না তুমি সারাদিনের পর অবসরে তুমি একবার হলেও আমাকে একটু সময় দেবো কিন্তু দিলে হ্যালো কেমন আছো ভালো আছো একটু খোঁজখবর না কেটে দেবো ওরকমভাবে যে একটা কথা ভালোবাসে ওরকম তো উনি আমার সাথে কথা বলতো আমার তো মনে হয় আসলে বিয়েটা কি আপনাদের ভালোবেসে হয়েছিল না ফ্যামিলিগতই হয়েছে ফ্যামিলিগত হয়েছে আচ্ছা ওই ও ছেলের বাড়ি আর আপনাদের বাড়ি কি পাশাপাশি না না দূরে জি কত দূর দূরে কতটুক দূরে হবে ধরেন আপনার 1 গ্রাম থেকে আরেক গ্রাম যেতে যতটুক দূর হয় আর 2-4-5 কিলো জি আচ্ছা আপনার হাজবেন্ডের পরিবারের কাছেই ছিলেন আপনার শ্বশুর বাড়ি জি পরিবারের কাছেই ছিলাম ওর বাবা মা ছিল বাবা মার কাছে ছিলাম ও তো প্রবাসী প্রবাসী থাকে আমি তো আর কারোর সাথে থাকার মতো পরিস্থিতি আমাকে করে দেয় না কারণ ও হাজবেন্ড প্রবাসে থাকলে একটা মেয়েকে তো আর একা থাকা সম্পূর্ণ রিক্স হয়ে যায় না আচ্ছা তো সেই বাবা মার কাছে থাকতেন তো ওখানে কি কোনো প্রবলেমে আপনার সম্মুখীন হয়েছেন কোনো বিষয় সময়কে হইতে গিয়ে দেখা যাচ্ছে আজকে একটু রাস্তায় বের হইলে বা কোথাও গেলে ওনাদের পারমিশন নিয়ে যেতে হতো বা একটু আসতে লেট হইলে 100 ওনাদেরকে প্রবলেমের কথা বলতে হতো কিসের জন্য বের হয়েছি বা এতটুক সময় লাগছে কেন বা এতটুক বলতে বলতে কি আমি ওনাদের কন্ট্রোলের বাইরে যাইতাম না কিন্তু আমি দেখা যাচ্ছে আমার নিজের একটা প্রয়োজনের জিনিস কিনতে হতো বা যাওয়া লাগতো ওনারা তো মুরব্বী মানুষ আমার সাথে যাওয়া প্রয়োজন ওনারা মনে করতো না ওনারা বলে তুমি বউ মানুষ তুমি একাই যাও কিন্তু যেখানে আমার আধা ঘন্টার সময় সে জায়গায় আমার 1 ঘন্টাও লাগতো সেটা নিয়ে ওনাদের সাথে আমার অনেক প্রবলেম হতো প্রশ্ন করতে দেখা যাচ্ছে আমার একটা ফ্রেন্ড হয়েছে বা আমার পরিচিত বান্ধবী থাকতে পারে তাদের সাথে আমি দেখা করতে গেলে একটু সময় হইতেই পারে একটু রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়া লাগে সেটার জন্য একটু প্রবলেম হতে পারে কিন্তু এটা ওনারা আমার 100 বার রিয়েট করতো কেন গেছি আচ্ছা এগুলো কি আপনার হাজবেন্ডের কাছে বলে দিত হ্যাঁ বলে দিত ওই কারণে কি আপনার সাথে দূরত্বটা হয়েছে হাজবেন্ডের সেটা আমি জানি না সেটা আমি জানি না কিন্তু ফ্যামিলিগত ওনারা তো আমাকে তারে রেখে কথা বলে না ওনারা তো আমার কাছ থেকে দূরে যে এক্সট্রাভাবে কথা বলতো আমি তো শুনতাম না কিন্তু আমার হাজবেন্ড আমাকে সবকিছু স্পষ্ট
বলতো না কেন আমার সাথে এরকম করেন আমার হাজবেন্ড। না আমি ঠিক আছে আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আপনি তার কথায় কখনো কি বুঝছেন যে আসলে তিনি ওই সব বিষয় নিয়ে আমার সাথে অত? হ্যাঁ, আমি আস্তে আস্তে যখন ওনার সাথে কথা বলি ওনার মনের ভাব আমি তখন বুঝতে পারছি যে তুমি কি আমাকে কোনো কিছু নিয়ে সন্দেহ করতেছো। জি, তখন উনি কে আমাকে একটু একটু আর কি ইঙ্গিতে বলতেছে যে হ্যাঁ আমি একটু ডিপ্রেশনে আছি, তুমি এরকম করো সেরকম করো যেরকম। তখন আমি ওনাকে যখন ওনাকে বললাম যে আমি কিরকম করি, তখন বললো যে তুমি বাড়ি থেকে বের হইলে ঠিক মতো টাইম মতো আসো না বা একটু রেড করো। এটা নিয়ে আমার কানে অনেক খারাপ মন্তব্য আসছে। তা আমি বললাম যে আমার তো এক জায়গায় বেরোলে একটু ঢাকা শহরে যেহেতু জ্যাম থাকে অনেক কষ্ট হয়, তো তা আসতে তো একটু সময় হবে। কিন্তু ওনারা অন্যভাবে উনি আমার হাজবেন্ডকে বুঝাইছে আর কি। আচ্ছা, ঢাকায় কি থাকতেন আপনি? জি। কোথায় থাকতেন? ঢাকা রাজধানী মার্কেটের ওইখানে। আচ্ছা। জি, রাজধানী মার্কেটের ওদিকে। আচ্ছা, তো এখানে কি নিজেদের ভাড়া থাকতেন নাকি বাড়ি ছিল নিজেদের? না, ভাড়া বলতে কি যখন আমার হাজবেন্ড বাহিরে যায় তখন ভাড়ায় ছিলাম, যখন একটু ভালো পরিস্থিতি হয়ে গেলো তখন নিজেদের বাড়ি ছিল। আচ্ছা, তো এখন আসলে এই যে হাজবেন্ডের সাথে সমস্যাটা, সেটা কতদিন ধরে মানে রাগারাগি বিষয়টা ছিল? রাগারাগি বিষয় অনেকদিনই ছিল, মাঝখান দাবা একটু ভালো হয়ে গেছিলো, কিন্তু পরিবার থেকে যখন ওনাকে বিভিন্ন কথা বলে তখন আর কথায় ওনার সাথে আবার বন্ধ হয়ে যায়। তখন যোগাযোগ রাখে না? না না, আমার সাথে আমার হাজবেন্ড যোগাযোগ রাখতো না। আচ্ছা, এটা আপনার পরিবারকে জানাইছেন যে আপনার যে বাবা মা আছেন এদের সাথে কি কথা বলছেন যে আসলে এই সময় তারা কি বলেছে? তারা বলছে যে তুমি কি এরকম অপরাধ করছো, আমরা তো তোমার ধারে থাকি না, সেজন্য আমরা বুঝতে পারি না। এখন অবশ্যই তুমি কোনো ভুল করছো, সেজন্য তোমার হাজবেন্ড বা শ্বশুরবাড়ির লোকেরা এরকম করে। তাদেরকে তো যেরকম বোঝানো হয়েছে তারা সেরকমই বুঝে। আচ্ছা, তো এখন তার থেকে দূরত্ব কতদিন হয়েছে, মানে তার থেকে আলাদা হয়েছেন কতদিন? এটা কি আপনার ইচ্ছা নাকি আপনার পরিবার নাকি তার পরিবার, কার মাধ্যমে আপনারা? না, যেহেতু ওনাদের কাছে আমি খারাপ কাজ না করো, যেহেতু আমি সম্মান পাচ্ছি না, সেজন্য আমি আমি নিজে থেকে সরে চলে আসছি আর কি। নিজে থেকে সরে চলে আসছেন? কারণ আমার কোনো কথা তো ওনারা বিশ্বাস করতেছে না, তো এখন আমি সেক্ষেত্রে আর কি করতে পারি? মানে নিজে সরে আসছেন বলে আপনি নিজে কি ডিভোর্স দিয়ে দিয়েছেন তাকে? না, সরে আসতে বলতে কি আমি একটু সেভে আলাদা থাকছি আর কি, মানে ওনার সাথে যোগাযোগ নাই। যোগাযোগ নাই মানে আপনি আলাদা সেপারেট আছেন, নিজের মতো নিজে করে চলছেন? জি জি। তো আপনার পরিবার কিছু বলে না এখানে? না, আমার পরিবার আমার সাথে অনেক রাগারাগি হয়েছে যে হাজবেন্ডের বাড়িতে ঝগড়া ঝাঁকি হতেই পারে বা এক কথা বলতেই পারে, সেজন্য যে তুমি এরকম করবে এটা কোনো কথা না। পরিকল্পনা এটাই যে হাজবেন্ড যেহেতু এরকম করতেছে, যার বর্ষায় আমি থাকবো তাকে তো আমি কাছে পাচ্ছি না বা উনি আমাকে কথা দিয়েও ভালোবাসা দিয়ে রাখতে পারতেছে না, এটাই আর কি। তো আসলে আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যদি এই প্রোগ্রাম দেখে আপনার হাজবেন্ড হোক বা আপনার পরিবার হোক যেই হোক দেখুক বা না দেখুক সেটা পরের কথা, কিন্তু আপনার নিজস্ব একটা মতামত আছে যে আপনি ওখানে ব্যাক করবেন কি না, না নতুন করে একটা সিদ্ধান্ত পৌঁছাবেন যে আসলে আমি নতুন করে বাঁচতে চাই? মানুষ আছে না নতুন করে সিদ্ধান্ত নেওয়ার প্রফেশন নিচ্ছে আর যে নতুন কারোর সাথে। আমি একটু পিছনে যাব, সেটা হলো যে উনি কি ভেবেছিলেন যে আপনি আসলে কারো কারো প্রেমে পড়েছেন, সোজা বাংলা কথা এরকমের কোনো বিষয় নিয়ে উনি আপনার সাথে ডিসকাস করেছেন? যে এটা উনি ভেবেছে, ভেবেছে দেখে তো ওনার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছে। আচ্ছা, সেটা কি সত্যি নাকি না, আপনি কি বলেন? সত্যি বলতে কি যেহেতু আমাকে এরকম ডিপ্রেশনে ফেলাইছে বা যেহেতু আমাকে অযথা কারণে আমাকে সে ডিস্টার্ব করতো, আমার হাজবেন্ড এগুলো নিয়ে আমাকে বিভিন্ন কথা দিয়ে, সেজন্য এগুলো আমি মেনে নিতে পারছিলাম না। সেজন্য যেহেতু এখন আমি আলাদা আছি, আমার তো একটা সঙ্গী দরকার, সেজন্য আমি এখন আর কি একটু কথা বলতে আমার অন্যজনের কাছে সম্পর্ক আছে সেটাই আর কি। সেটা তারা ভাবছিল? হ্যাঁ ভাবছিল, কিন্তু এখন ওনার সাথে আমার ফাইনালি একটা অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন আপনার এই অবস্থান দেখে যদি কেউ আপনার জীবনের দায়িত্ব নিতে চায় তাহলে আপনি কি মতামত দিবেন? জীবনের দায়িত্ব যদি কেউ আমাকে নিতে চায় তাহলে যদি আমাকে যদি আমার জীবনের গল্প সব জেনে বা আমি তাকে দেখে যদি ভালো লাগে, তার ফ্যামিলিও আমাকে ভালো লাগে, তাহলে আমি সঙ্গী হিসাবে আমাকে যদি মেনে নেয় আমিও তাকে মেনে নেব।
সে দেশে বা প্রবাসে হলে কোনো অসুবিধা আছে না প্রবাসে হলে আমি রাজি হব না কেন কেন আমি প্রবাসের স্ত্রী ছিলাম সেজন্য আমি এটাই আমার মেইন প্রবলেম প্রবলেমটা তো হইছে হাজবেন্ড বাইরে থাকার কারণে কারণ প্রবাসে হাজবেন্ডকে দিয়ে কোনো বউ সুখী হতে পারে না টাকা পয়সা অলংকার কোনো কিছুর অভাব হয় না কিন্তু একটাই অভাব তারা হাজবেন্ডকে কাছে ঠিকমতো পায় না আর কি বছর কা বছর চলে যায় কিন্তু হাজবেন্ডকে তারা চোখে দেখে না বা কিছুদিন ভালো সম্পর্ক হাজবেন্ডের সাথে থাকে কিন্তু কিছুদিন পরে তাদের সাথে আর ওই ভালো সম্পর্কটা থাকে না মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি প্রবাসীর সাথে আর বিয়ে করব না যদি কোনো প্রবাসী বাংলাদেশে এসে স্থায়ীভাবে থেকে আপনার সাথে সম্পর্ক করে তাহলে কি করবে সেটা আমি মেনে নেব কিন্তু প্রবাসে যদি আমাকে যে বলে যে প্রবাসী হাজবেন্ড আমাকে মেনে নেবে আমি প্রবাসীদেরকে ঘৃণা করি আমি সেটা মেনে নেব না প্রবাসীদের সাথে আপনাকে সুখ দিতে পারে না জি সেটা আমি ঘৃণা করি আচ্ছা সেই ঘৃণাটা শেষ করে যদি কেউ আপনার জীবনে আসে তাহলে তো কোনো আপত্তি নেই না সেটা যদি আমার জীবনে আসে সেটা আমার কোনো আপত্তি নেই দর্শক অনেক কথাই শুনছিলেন আসলে শান্তা আপার আমরা আসলে এখন শেষ করব আমরা পরবর্তী প্রোগ্রামে বাকি কথাগুলো শুনবো আসলে তিনি পছন্দের বিষয় নিয়ে সেই কথাগুলো শুনবো আমাদের কথাগুলো অনেক ভালো লেগেছে এবং আপনাদেরও আশা করি ভালো লাগবে কারণ হচ্ছে সেই অরিজিনাল কথাগুলো বলেছে মিথ্যা নয় বাস্তব মানুষের জীবনে যে গল্পগুলো সেগুলো তিনি তুলে ধরেছেন আমরা আজকে বিদায় নিচ্ছি আমরা দ্বিতীয় পর্বে আসছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম